আসসালামু আলাইকুম, মিসেস বিএসএল ব্লক বলছি বরিশাল থেকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার ব্লগে। আজ একটু তেহারি রান্না করব, আর আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আসলে সবাই পারেন, তারপর একটু শেয়ার করছি আমি যেভাবে করছি। আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছিলাম, সেখানে প্রথমে ধুয়ে নিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 কাপ পরিমাণে ফেটানো টক দই দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো মেখে রেখে দিব। এটা আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি 1 কাপের বেশি সরিষার তেল নিয়েছি, তার মধ্যে 1.25 কাপ পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব, বেশি একটা লাল করব না, কারণ এটা তাহলে লাল চলে আসবে বিরিয়ানির মতো। কারণ এটাকে আমি একটু তেহারির কালার একটু সাদা হয় এজন্য একটু সাদা রাখার চেষ্টা করব। এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি, 2টা সাথে তেজপাতা। এভাবে আমি একটু নেড়ে নেড়ে বারবার দেখব যে বেশি লাল না হয়ে যায়। আর খাঁটি সরিষার তেল কিন্তু এভাবেই একটু ফেনা হয়ে যাবে, এটা বোঝা যায় যে খাঁটি সরিষার তেলই। এই যে আমি এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন আমি কিন্তু মেরিনেট করা মাংসটাকে এটার মধ্যে সম্পূর্ণ ঢেলে দেব। এভাবে আমি নাড়ানাড়ি করতে থাকব অনেক সময়, তারপরে মাংসের যে পানিটা বের হবে ওটা দিয়েই আমি আর কি ভুনা ভুনা করতে থাকব। তারপর যদি সেদ্ধ না হয় লাগে, তারপরে আমি কিছু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ আমি তাদেরকে বলবো শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের তবে একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ এক সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের অল বাটনটাকে ক্লিক করে নেবেন। তবে আমি এই ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও। এ পর্যায়ে আমি কিন্তু 2 টেবিল চামচ তেহারি মশলা রাঁধুনির এটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে অনেক সময় নাড়তে থাকব। এটা কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই নাড়তে হবে আর ভাজা ভাজা করে নেব। আমি এখন একটু স্বাদটাকে বাড়ানোর জন্য 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। তেহারিতে আসলে চিনি না দিলেও হয়, তবে আমার বাচ্চারা একটু পছন্দ করে তো একটু হালকা মিষ্টি মিষ্টি, এজন্য আমি দিয়ে নিলাম। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিলেও পারেন না দিলেও পারেন। এই যে আমার মাংসটা কিন্তু এ পর্যায়ে প্রায় হয়ে আসছে, আর আমি কিন্তু প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। আমি এ পর্যায়ে কিন্তু পাশের চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আমি একটু বেরেস্তা দিয়ে নেব। এটা কিন্তু আরও পরে দিলেও হয়, আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে তারপরে অনেক সময় নাড়ানাড়ি করে তারপর দেখব যে তেলটা আর মাংসটা আলাদা হয়ে যাচ্ছে, আমি কিন্তু মাংসটাকে আলাদা করে উঠিয়ে নেব আর তেলটাকে মশলাটাকে রেখে দেব। এই যে আমি মাংসটাকে কিন্তু উঠিয়ে নিলাম, আর পাতিলে কিন্তু মশলা আর তেল থেকে গেল, সেটার মধ্যেই কিন্তু আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। আগেই ওটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন আমি এটাকে নেড়ে চেড়ে পোলাওর মতো রান্না করে নেব। ওই তেল মশলায় কিছুক্ষণ তেল চালটা ভাজা ভাজা হয়ে কিন্তু পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিচ্ছি।
এটা সম্পূর্ণই কিন্তু পোলার মতোই হবে। আর আমি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। এই তো পোলাওটা হয়ে গিয়েছে। আমি এখন যে উঠিয়ে রেখেছিলাম মাংসগুলো সেগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো খুব সহজেই হয়ে গেল আমার তেহারি। আমি কিন্তু এভাবেই খুব সহজে তেহারিটা রান্না করি। আর আমি তেহারি খাওয়ার জন্য সাথে একটু বোরহানি করে নিচ্ছি, আমার বড় মেয়ে আর হাজবেন্ড পছন্দ করে এই জন্য। এদিকে আমি একটা ব্লান্ডারে 3 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ, তারপরে 1 মুঠো পুদিনা পাতা, তারপরে 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ লবণ আর কি, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, আমি স্বাদ মতো দিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে বিট লবণটা ইউজ করেছি, আপনারা সাদা লবণও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে বিট লবণ দিলে একটু স্বাদটা ভালো লাগে। আর আমি 7-8টা কাঠবাদাম আর 1টা কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম। এই তো আমার হয়ে গেল তেহারি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল আমাদের খাবারটা। আমি কিন্তু আসলে কাউকে রেসিপি শেয়ার করছি না, সবাই এটা পারে, আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই পর্যন্ত যারা দেখেছেন, যদি একটুও ভালো লেগে থাকে তবে আমার পাশে থেকে যাবেন, সবার আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।